প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রোন উড়ানো। আমরা গত বছর এরকম সময়ে এপ্রিল মাসে ঠিক এই সময়টাতেই 2020 সালে এপ্রিলে, তখনও লকডাউন চলছিল কোভিডের জন্য, বাট তারপরেও আমরা ড্রোন উড়াতে গিয়েছিলাম, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল কি আর বলবো। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর শাইনি ওয়েদার, একদম ক্লিয়ার আকাশ এবং টেম্পারেচারও খুবই সুন্দর ছিল। 27-28 ডিগ্রি ছিল টেম্পারেচার, যেখানে এই বছরে টেম্পারেচার গেল মাইনাস এবং স্নো পড়লো। আমি 2-3 দিন আগে আপনাদেরকে স্নোর ভিডিওটা দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো আজকে আমি এই ভিডিওটা আমি মেমোরিতে পেলাম, এক বছরের মেমোরিতে, তো ভাবলাম যে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এক বছরের ভিতরে কত পার্থক্য, ডিফারেন্স যে ওয়েদারের। গত বছর এত সুন্দর ওয়েদার ছিল, অথচ এবছরে মানে কী বলবো, সুন্দর তো দূরে থাক, মানে ওয়েদার ঠান্ডা তো দূরে থাক, একদম স্নো, মানে এপ্রিল মাসে স্নো আমি কখনোই দেখি নাই। তো যাই হোক, আমরা গত বছর আমাদের ম্যাকিলেনেই আমাদের শহরের পাশে একটা মাঠে গিয়েছিলাম, এখানে সম্ভবত ফুটবল খেলা হয়। তো আমরা আর একটা ফ্যামিলি, ওরা আমাদের নেবস পাশেই থাকে, সৌরভ ভাই এবং সাথে ওদেরও একটা মেয়ে, তো আমাদের খুব ভালো সম্পর্ক, আমরা মোটামুটি ফ্রেন্ড ফ্যামিলি এরকম। তো আমরা একসঙ্গে গিয়েছিলাম, এটা আমাদের ড্রোন উড়ানোর প্রথম দিন ছিল। তো প্রথম দিন হিসাবে আমি খুব ভালো পারিনি, শিখছিলাম কেবলমাত্র যে ড্রোনটা কীভাবে চালাতে হয়। তো দ্বিতীয় দিনে আবার খুবই সুন্দর পেরেছিলাম সবাই, আমি এবং স্বামীরা, ও সুন্দর পেরেছিল। তো আমি আর স্বামীরাই 2 দিনই চালাইছি, ওদেরকে আর দেই নাই, এই হলো অবস্থা। তো ড্রোনটা খুব ঘাটতারা ছিল, শুধু ওইদিকেই যাচ্ছিল, আমরা কিছুতেই এইদিকে আনতে পারিনি, তো এই অবস্থা। তারপরে যাই হোক, অনেক মজা করেছি। আর আমি কিন্তু আসলে হুবারবোর্ডও চালাতে পারি, সেই ভিডিওটা যদি মেমোরিতে পাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হুবারবোর্ডটাও মানে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে, আমরা সবাই পারি চালাইতে। চমৎকার একটি মানে হুবারবোর্ড চালানোর যে অভিজ্ঞতা, যে একবার চালাবে সে বারবার চালাতে চাইবে, খুবই মানে এনজয়েবল একটা, কী বলবো, এনজয়েবল একটা মেশিন আর কি। হুবারবোর্ডের এনজয়টা আসলেই মানে এনজয় করার মতো, মনে রাখার মতো। আচ্ছা, এটা হচ্ছে সাথী, এটা সাথীর মেয়ে, আর সাথীর হাজব্যান্ড সৌরভ ভাই, আর আমার হাজব্যান্ড আমি গিয়েছিলাম, আমার মেয়েরা যায় নাই, কারণ তারা তো এখন বড় হয়ে গেছে, তাদেরকে সব জায়গায় নেওয়া যায় না চাইলেই। তো তারপরে ওদের ইচ্ছা ছিল যে একদিন আসবে, তো তারপরে আর ওদেরকে আনা হয়নি, এই আজ যাই কাল যাই করে আর হয় নাই। তারপরে আমরা এই 2 দিন ধরে ঘুরেছি আর এই ড্রোনটা চালাইছি আর কি, উড়াইছি। তো দেখেছেন বন্ধুরা সূর্য কী সুন্দর, আমরা মনে হয় দুপুরের পরে বিকালের দিকে গিয়েছিলাম, পরন্তবেলা, চমৎকার দিন ছিল আসলে। যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা মনে হয় সত্যি, সবসময় ভালো দিনই যায় আর খারাপ দিন আসে সামনে, এই আর কি। তো ভালো পারি নাই, একটু মাঝে আমরা পিজা টিজা খেয়ে নিলাম, গায়ে একটু শক্তি আর মাথায় একটু বুদ্ধি করার জন্য ইয়ামি পিজা করেছিলাম। দেখুন তো, তো পিজার আসলে তৈরি করার ভিডিওটা শেয়ার করলাম না, জাস্ট পুরোপুরি যখন ডান হয়েছে তখন আমি ভিডিওটা করেছি। হয়তো একদিন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পিজা বানানোর ভিডিও শেয়ার করব। তো পিজা খাওয়া দাওয়া করে আমরা আবার ড্রোন চালানো শুরু করেছিলাম। তো পিজাটা ছিল আসলে চিজ, স্পিনাচ, টমেটো, এই আর কি, মানে ভেজিটেবল পিজা, এখানে মাংস ছিল না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে, ব্লগিং যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন, বেল বাজাবেন। তো এটা আমাদের ছিল দ্বিতীয় দিনের ড্রোন উড়ানোর দিন। দ্বিতীয় দিনেও চমৎকার ওয়েদার ছিল, বাট একটু বাতাস আর মেঘলা ছিল, তারপরে খুবই ভালো লেগেছিল। দ্বিতীয় দিন বলতে আমরা মনে হয় মাঝে
এক সপ্তাহ গ্যাপ দিয়েছিলাম, বেশি দিন না। তো এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ওয়েদার খুব একটা চেঞ্জ হয়নি, পার্থক্য হয়নি, একই ছিল, টেম্পারেচারও সেম ছিল, বাট একটু মেঘলা ছিল আর বাতাস ছিল। তো দেখুন, আমার দ্বিতীয় দিনে ড্রোন উড়ানো একদম আকাশে তুলে দিয়েছি। আল্লাহু, এটা আমাদের শামিলা মণি। তো শামিলা আর আমি মানে খুব এনজয় করেছি আসলে। আর এটা সৌরভ ভাই আর ছবি ভাই, তারা ভিডিও করছে, আর আমার ড্রোন উড়ানোর ভিডিও করছে আমাদের সাথী মানে শামিলার আম্মু। তো এই আসলে লাইফে এনজয়গুলো ছোট ছোট জিনিস দিয়েই এনজয় করা যায়। শখ আহ্লাদগুলো মেটানো দরকার। শখের দাম আমরা বলি লাখ টাকা, আসলে সব শখের দামই লাখ টাকা না। আমাদের এই ড্রোনটা কিন্তু খুব দামি না, রিজনেবল প্রাইসের ভিতরে আমরা কিনেছিলাম। তো শখ মেটানোর জন্য আসলে কি বলবো, শখ পুরা করার জন্য দামি কিছুর দরকার নাই, ছোট ছোট জিনিস দিয়েই শখ পুরা করা যায়, যদি আপনার সেই মানসিকতা থাকে। আসলে মন মানসিকতা থাকতে হবে শখ পূরণ করার, তবেই আপনি শখ পূরণ করতে পারবেন। দামি হতে হবে এমন কিছু নাই, কমের ভিতরেও অনেক কিছু পূরণ করা যায়, ঘুরে বেড়ানো যায়। এই যেমন আমি কম দামে একটা ড্রোন কিনে চালাচ্ছি, খারাপ কি? তো ড্রোনটা আবারও পড়ে গিয়েছিলো, বারবার পড়ে যায়, এবং ওই বারবার ওইদিকেই যাবে, ওই মাঠের ভিতরেই যায় আর কি। এই হলো অবস্থা। তো দেখুন, আপনাদেরও যদি কখনো শখ হয়, এভাবেই ছোটো ছোটো শখগুলো পূরণ করবেন। জীবনে কি আছে তাই না, একদিন তো মরেই যাব। শখ পুরা করার ভিতরে আমি আছি আর কি। খাওয়া দাওয়ার পর নেশা নাই, বাট শখের পর খুব নেশা। তো দেশ বিদেশে ঘোরাও আমার খুব একটা শখ, যতটুকু পারি সামর্থ্য সাধ্যর ভিতরে ঘুরি। বাচ্চারাও খুবই পছন্দ করে, এবং আমার মেয়েদের পছন্দের দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এক নম্বরে তাদের হচ্ছে বাংলাদেশ। হলিডে বা ভ্যাকেশনে যাওয়ার কথা উঠলেই তারা আগে বলবে বাংলাদেশে যাব। স্কুল এক সপ্তাহ বা দুই সপ্তাহ যাই ছুটি থাক না কেন, তারা বাংলাদেশটাই আগে চুজ করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য, যেন এরকম সারা জীবন দেশের প্রতি টানটা থাকে। দেশে যাওয়ার জন্য যে এখন মানে ছোটোবেলা থেকেই এখন পর্যন্ত ওদের যেমন মানসিকতা আছে, সারা জীবন যেন এটা থাকে, দেশের প্রতি যাওয়ার যে টানটা, এটা যেন আল্লাহ রাখে ওদেরকে। দোয়া করবেন সবাই। তো বন্ধুরা, আমাদের ড্রোন চালানোর শেয়ারিংটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন। আর আপনাদের জন্যও আমার ছোটো টিপস থাকবে, এভাবে ছোট ছোট শখগুলো পুরা করবেন। এক টাকার বা দুই টাকার, যেই কয় টাকারই হোক, টাকা বড় না, টাকা দেখতে কিন্তু শখ পুরা হবে না, কম টাকা দিয়েও শখ পুরা করা যায়। বন্ধুরা, আমার আরও একটি শখ আছে, বেলজিয়ামে আমি একবার পুরা করেছিলাম, বাংলাদেশে অনেকবার পুরা করেছি, সেটা হচ্ছে মাছ ধরা। জেলেনি, জেলেনির মতো মাছ ধরার শখ আমার খুবই প্রিয়, পছন্দের একটি শখ আসলে। বড়শি দিয়ে মাছ ধরতে আমি যা পছন্দ করি, আর আমার বড়শিতে মাশাআল্লাহ মাছ উঠবেই। আমি এখন পর্যন্ত হয় নাই যে আমি বড়শি ফেলছি আর মাছ ওঠে নাই। তো বেলজিয়ামেও তাই, একটা নদীতে গিয়েছিলাম আমরা মাছ ধরতে, একটা ভাই নিয়ে গিয়েছিলেন, তো ওই নদীতেও কিন্তু আমার বড়শিতে মাছ উঠেছিল। তো যাই হোক, শখ আসলে জীবনে অনেকে আছে, একটা শখ পুরা হয় আর একটা শখ সামনে এসে দাঁড়ায়। তো যা পারি, যতটুকু পারি পূরণ করি, আল্লাহ তৌফিক দিয়েছে এই আর কি। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবারই তৌফিক দেয়। এবং মানসিকতাটা ইম্পর্টেন্ট, মানসিকতা যেন থাকে সবার, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। যাহ, ড্রোন পড়ে গেছে একদম ওই অপোজিটে। তো ড্রোনটা খুঁজতে আমরা সবাই মনে হয় 10-15 মিনিট সময় লাগাইছিলাম, কারণ ড্রোনের এক পা হারাই গেছে খুলে। মজাই হয়েছিল ওই দিন আসলে।
তারপরে খুঁজতে খুঁজতে ফাইনালি পাওয়া গেছে। তা আরেকদিন আমরা ড্রোন চালানোর জন্য গেছি, তৃতীয় দিনে আর ভিডিও করা হয় নাই। তো তৃতীয় দিনের ভিডিওতে ড্রোন গেছে ওই ফরেস্টের ভিতরে, এবং ড্রোন আবার খুঁজতে যে আমার হাজবেন্ডের ছবি সাহেবের পায়ে বিছাতুর পাতা লেগে কি অবস্থা আল্লাহ, সে পুরা বাচ্চা হয়ে গেছিল আমার চাইতে বেশি। মানে সেই আসলে শখ করে ড্রোনটা নিয়ে আসছে কিনে, তো ড্রোন চালানোর শখ আসলে তারই বেশি ছিল আমার চাইতে। আমরা আজকে আবার ড্রোন চালাতে এসেছি এবং আবার যাব ফরেস্টে। এই যে এটা সেই ফরেস্ট, এর ভিতরে আমরা গতকাল গিয়েছিলাম। আকাশটাও তো সুন্দর, এবার সামনে লিখ দাও। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।